অ্যাওয়ারনেস অন মেডিসিনাল প্লান্টস বা ঔষধীয় বৃক্ষলতা সচেতনতার পার্ট 20 কু মু ডক্টর সরোজিনী সাহু স্বাগত জনাওছি। আজি জানিবা ঔষধীয় বৃক্ষ অর্জুন বিষয়ে। প্রথমে এর পরিচয়, এর ওড়িয়া নাম অর্জুন, হিন্দি নাম অর্জুন কাহু, সংস্কৃত নাম ধবল কাকুভা, ইংরাজি নাম অর্জুন মাইরোবালান, বোটানিক্যাল নেম টর্মিনালিয়া অর্জুনা, ফ্যামিলি কম্বরিটাসি। এহা পাহাড়িয়া ক্ষেত্র ও নদীকূলের কেউটি কেউটি দেখা যায়। এই গছ 70-80 ফুট উচ্চ হয়ে থাকে। এহা এক বিরাটকায় বৃক্ষ। এতে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের ফুল আসে ও শীত দিনের ফল হুয়ে। বর্ষকরে থরে এই গছর ছেলি আপে আপে গছর ছাড়ি যায় ও পুনি নূয়া ছেলি হয়ে থাকে। এবে দেখিবা গুণ। প্রথমে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন। ইটস বার্ক কন্টেন্স ভেরিয়াস টাইপস অফ কেমিক্যালস। ইট কন্টেন্স 34% অফ ক্যালসিয়াম কার্বোনেট অ্যান্ড অদর এলিমেন্টস লাইক সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম। বিকজ অফ এক্সেসিভ অ্যামাউন্টস অফ ক্যালসিয়াম অ্যান্ড সোডিয়াম ইট এফেক্টস ইভিন দ্য মাইনুটেস্ট অফ দ্য হার্ট মসলস। দ্রব্যগুণ, এহা শীতবীর্য, হৃদয়ক হিতকর, রক্তস্তম্ভক, ব্রণশোধক, শ্রম ও তৃষা নিবারক, কান্তিজনক, বলকারক। এহা মধ্যে বাত প্রকোপ, ক্ষত, ক্ষয, রক্তবিকার, মেদবৃদ্ধি, প্রমেহ, ভস্মক রোগ, মূত্রকৃচ্ছ, দাহ, পাণ্ডু, কফ ও পিত্তনাশক এবং হৃদয় তেজক, হৃদয়বল্য, রক্তস্রাব রোধক এবং শোথহর অটে। এবে দেখিবা চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার। অর্জুনকু যে রোগগুলিকর চিকিৎসা ব্যবহার করা যায় সেগুলি মধ্যে কতক হচ্ছেন কর্ণপীড়া, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, পিলা মুন্ডরে বড়া হলে রক্তপিত্ত, প্রমেহ, হাড় ভঙ্গা, মুখ ছালি, পেট রোগ, নিদন হেউতিলে, রক্ত গড়িতিলে, জ্বর, ব্রণ ও ঘা। এবে কতটি সাধারণ রোগের চিকিৎসা প্রণালী। অর্জুন গছ পত্রর রস 3-4 বুন্দা কানরে পকাইলে কর্ণপীড়া দূর হুয়ে। হৃদগতি 72 বড়ি 150 অধিক রহলে 1 গ্লাস টমাটো রসরে 1 চামচ অর্জুন ছেলি চূর্ণ মিশাই নিয়মিত সেবন কলে শীঘ্র হৃদগতি সামান্য হয়ে থাকে। অর্জুন গছ ছেলির 1 চামচ চূর্ণকু লহুণী বাহার করা যাইথিবা 1 কপ গাই ক্ষীর সহিত সকালে ও সন্ধ্যায় সেবন কলে হৃদয় রোগের লাভ মিলিথায়। এহা হৃৎপিণ্ডকু শক্তিশালী করে এবং দুর্বলতা দূর করে। এতদ ব্যতীত হৃদগতিকু মধ্যে সামান্য করিথায়। অর্জুন ছেলির চূর্ণ 1 চামচ করে সেবন কলে উচ্চ রক্তচাপরে লাভ মিলিথায়। অর্জুন গছর ছেলি 10-15 গ্রামকু 400 গ্রাম পাণিরে সিঝাই পাণি 100 গ্রাম রহিলে থন্ডা করে ছাণি পিইলে উচ্চ রক্তচাপরে লাভ মিলে। অর্জুন গছর ছেলিকু চিকণ করে বাটি ঘিও মিশাই পিলা মুন্ডরে লগাইলে বড়া ভাল হুয়ে। অর্জুন ছেলি চূর্ণ 2 চামচকু রাতে পাণিরে ভিজাই সকালে তাকে চকটি ছাণি পিইলে রক্তপিত্ত শান্ত হুয়ে। অর্জুন গছ ছেলি চূর্ণ 1 চামচকু 1 কপ ক্ষীর সহিত সিঝাই ক্ষীর অধা রহিলে অল্প মিশ্রিগুণ্ড মিশাই দিনরে 2 থর সেবন কলে প্রমেহরে লাভ মিলিথায়। অর্জুন গছর ছেলির 1 চামচ চূর্ণকু 1 কপ ক্ষীর সহ দিনকু 2-3 থর কিছু সপ্তাহ যাই সেবন কলে হাড় শক্ত হুয়ে ও ভঙ্গা হাড় যোড়িবার সহায়ক হুয়ে। অর্জুন ছেলিকু ঘিও সহিত বাটি হাড় ভাঙ্গি যাই স্থানরে লেপ দিয়ে ব্যাণ্ডেজ দ্বারা ঘোড়াইলে ভঙ্গা হাড় যোড়িবার সহায়ক হয়ে। অর্জুন গছর ভিতর ছেলিকু বাটি মহু মিশাই লেপ দেলে মুখ ছালি ভাল হুয়ে। অর্জুন গছ মূলর পাউডরে শিশু তেল মিশাই কুড়ি কলে মুখ জনিত বেকার ঠিক হুয়ে। অর্জুন ছেলিকু পাণিরে সিঝাই সেই পাণিকু থন্ডা করে ছাণি পিইলে পেট রোগের লাভ মিলে। অর্জুন ছেলিকু 400 গ্রাম পাণিরে সিঝাই পাণি 100 গ্রাম রহিলে থন্ডা করে ছাণি শোবা 1 ঘন্টা পূর্বর পিইলে ভাল নিদ হুয়ে। অর্জুন পত্রকু পাণিরে বাটি রক্ত গড়ি জায়গায় লেপ দেলে শীঘ্র রক্ত খেলি যাই থাকে ও পীড়া কম হুয়ে। অর্জুন ছেলি 10-15 গ্রাম নিম্বপত্র 5-7টিকু পাণিরে সিঝাই পাণি অধা রহিলে ছাণি অল্প অল্প করে পিইলে জ্বর ভাল হুয়ে। অর্জুন গছর ছেলিকু অধা কুটা করে পাণিরে সিঝাই সেই পাণিরে ঘা ও ব্রণকু ধোইলে ব্রণ ও ঘা শুখি যাই থাকে। বিশেষ সূচনা, ব্যবহার পূর্বর জন আয়ুর্বেদিক ডাক্তার কিংবা অভিজ্ঞ ব্যক্তিক পরামর্শ করে ব্যবহার করবে। এবে দেখিবা স্বর্গত লক্ষ্মণ মিশ্রক দ্বারা অনুভূত যোগমালার দ্বিতীয় ভাগ বা ঘর বৈধরে বর্ণিত অর্জুনর কিছু ঔষধীয় গুণ। প্রথমে জানিবা অর্জুন পাক। অর্জুন ছালি চূর্ণ 16 তোলা 13 সের দুধরে মৃদু অগ্নিপাক করিব। খোয়া পরি হয়েগলে সেতিরে 64 তোলা গুড় পকাই পুনি পাক করিব। গুড় পাগ পরি হয়েগলে সেতিরে ডালচিনি, তেজপত্র, অলাইচ মঞ্জি, নাগেশ্বর, লবঙ্গ, জাইফল, পিপলি, অশ্বগন্ধা, বংশলোচনা, ধনিয়া, শুণ্ঠি, গোলমরিচ, নাগরমুথা, হরিড়া প্রত্যেকর চূর্ণ 1 তোলা এবং লৌহভস্ম 1 তোলা পকাই পাক করে মোদক তৈরি করিব। মাত্রা 1 তোলা সকালে ও সন্ধ্যায় খাইব। এপরি কলে
হৃদরোগ ক্ষয় শোথ বাত হিকা রক্তক্ষয় প্রমেহ মস্তক রোগ নাশ হুয়ে অর্জুন ছালিচূর্ণ শুকি ওজন গুয়া ঘিও একতোড়া ও মিশ্রী একতোড়া মিশাই সকালে ও সন্ধ্যায় খাইলে হৃদয়ের কমজোরি ছাতি ধড়ধড় হওয়ার রোগ নাশ হুয়ে এখানে এক তোলা ইকুয়াল টু 11.5 গ্রাম এবং এক সের ইকুয়াল টু 80 তোলা এবে দেখিবা অর্জুনর ব্যবহার দ্বারা উপকৃত হয়েছে ব্যক্তিক অনুভূতি বিষ্ণুপ্রিয়া সাহু অনুভূতি জনিত পরামর্শর কহতি অর্জুন ছালির চা করে পিলে রক্তচাপ নিয়ন্ত্রিত হুয়ে অর্জুন কাঠ নির্মিত গ্লাসে রাতে পাড়ি রক্ষি পিলে মধুমেহ নিয়ন্ত্রিত হুয়ে ও মূত্র কৃচ্ছ মধ্য ঠিক হুয়ে অর্জুন ছালি তেজপত্র ডালচিনি পত্র ও লেমন গ্রাসর চা করে সেথিরে গুড় মিশাই খাইলে হৃদয় রোগের লাভদায়ক হয়ে থাকে বিশেষ সূচনা অনেক দর্শক বন্ধু মতো আয়ুর্বেদিক ডাক্তার ভাবুত কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার নুহে মু জনে অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষয়িত্রী এই স্টডি অফ অ্যাওয়ারনেস অফ এনভাইরনমেন্টাল পলিউশন এবং সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস অফ ওয়েস্টার্ন ওড়িশা বিষয় উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি পাইছি জনসাধারণ মধ্যে ঔষধীয় বৃক্ষলতা সচেতনতা সৃষ্টি করা হচ্ছে মোর ঔষধীয় বৃক্ষলতা সম্বন্ধীয় ভিডিও প্রস্তুত করিবার মুখ্য উদ্দেশ্য এফলরে লোকে ঔষধীয় বৃক্ষলতা চিহ্নিবে তার কেতেক ঔষধীয় গুণ বিষয়ে জাণবে ব্যবহার করিবে এবং এগুলির সংগ্রহ ও সংরক্ষণ করা আগেই আসবে আশা ও বিশ্বাস আপন মানকর সহযোগ পাই এই মহান কার্যক্রমক আগে নিয়ে পারিবি ঔষধীয় বৃক্ষলতা সম্বন্ধীয় বিভিন্ন পুস্তক অধ্যয়ন করে সেতিরে উল্লেখ থিবা সহজ ব্যবহারগুলিক বিষয়ে ভিডিও মাধ্যমে জনাউছি তেণু বিশেষ অনুরোধ ব্যবহার পূর্বরু জনে আয়ুর্বেদিক ডাক্তার কিংবা অভিজ্ঞ ব্যক্তিক সহ পরামর্শ করে ব্যবহার করিবেন।